আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিডি প্রবাসের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, এই কয়েকদিন থেকে দুইটা খবর বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, কারণ এই দুইটা বিষয় নিয়ে সবাই প্রশ্ন করছেন। এক, কার্টুন নেওয়া যাবে কিনা বাংলাদেশে, কার্টুনের রুলস বিভিন্ন এয়ারলাইন্স করতেছে, আবার ক্যান্সেল করতেছে, এখন কোন কোন এয়ারলাইন্স থেকে করা যাবে কিনা, যাওয়া যাবে কিনা কার্টুন নিয়ে, বাংলাদেশ থেকে কার্টুন নিয়ে আসা যাবে কিনা। তারপরে দুবাই বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের যাত্রীদের জন্য আরেকটা নোটিশ দিয়েছে বিমান, যে আগে 3 ঘন্টা সময় নিয়ে যারা বিমানে বন্দরে যেতেন তাদেরকে বলা হচ্ছে যে 4 ঘন্টা সময় নিয়ে যেতে, ফ্লাইট ছাড়ার 4 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে। তো এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যে 3 ঘন্টার ভিতরে তারা খাবার করতে পারতেছে না। 3 ঘন্টার ভিতরে তাদের যাত্রীদের যে মাল সামান গুছানো এগুলা ঠিক করতে পারতেছে না, অথচ অন্যান্য যে বিমান যেগুলো আছে, অন্যান্য দেশীয় এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স বা বিদেশি এয়ারলাইন্স, তারা কিন্তু এই 3 ঘন্টায়, কেউ 4 ঘন্টা 5 ঘন্টা, কেউ কোনো এয়ারলাইন্সই বলে না। যাই হোক, এটা ফলো করবেন সবাই, যেহেতু তারা পারতেছে না এই জন্য আমাদের একটু হেল্প করা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে বিমানে অনেক আগেই এটা ক্যান্সেল করেছে, নোটিশ দেওয়ার সাথে সাথে তাদের রুলস জারি হওয়ার আগেই তারা ক্যান্সেল করেছে যে কার্টুন নিয়ে যেতে পারবেন, লাগেজ না নিলেও হবে, লাগেজ নিলে ভালো, কার্টুন নিয়ে যেতে পারবেন। এয়ার আরবিয়ার কথা অনেকেই প্রশ্ন করছেন, কারণ এয়ার আরবিয়া বাংলাদেশ থেকে হোক বা এখান থেকে হোক, তাদের নোটিশ ছিল যে কেউ এয়ার আরবিয়া বিমানে, বিশেষ করে আবুধাবি থেকে যাওয়া আসাতে কেউ কার্টুন ইউজ করতে পারবেন না। তো গত পরশু দিন আবার তারা এয়ার আরবিয়া একটা নর্মাল নোটিশ দিয়েছে যে এই কার্টুনের যে নিষেধাজ্ঞা সেটা আপাতত তারা প্রত্যাহার করেছে। তবে এই যে বাংলাদেশ বিমান বলেন বা এয়ার আরবিয়া বলেন, যে কোনো বিমান বলেন, এই কার্টুন যে সমস্যা, যেটা কার্টুনের সমস্যা, যেটা তারা সমস্যা হিসাবে এটাই বলছে যে অনেক সময় কার্টুন ড্যামেজ হয়ে যায়, কার্টুন ড্যামেজ হয়ে গিয়ে মাল সামানাগুলা কার্টুনের বাহিরে চলে যায়, সেক্ষেত্রে তাদের খুবই, যে কোনো এয়ারলাইন্সের এগুলো তারা অসুবিধা হয়। এই জন্য তারা বলছে যে এই কার্টুনগুলা ব্যবহার না করাই ভালো, তবে এখন কার্টুন ব্যবহার করতে পারবেন আপাতত, তবে যারাই কার্টুন ব্যবহার করেন তারা যেন ভালো করে র্যাপিং করে বাসাতে অথবা এয়ারপোর্টে গিয়ে ভালো করে র্যাপিং করে নিয়ে যান, যাতে কার্টুনটা ড্যামেজ না হয়। তবে অন্যান্য যে এয়ারলাইন্স যেগুলো আছে কেউ এখনও কোনো কিছু বলছে না, হয়তো বা ভবিষ্যতে বলবে, কিন্তু এখন পর্যন্ত সবাই কার্টুন নিয়ে আসা যাওয়া করতে পারবেন।